أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শকও ও শ্রোতাবৃন্দ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন আমাদের সকলকে সৎ পথে চলার পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বী আলমিন আমাদেরকে সেই মনোবল নেক তৌফিক দান করুন আমিনব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় আজও আমি সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছে সালাম আলাইকুম মৌলানা সাহেব আমি মীর আলী বলছি পূর্ব বাংলা থেকে আমার দুটো প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন হলো আমি জানি যে নবী করিম সাল্লিআসাল্লামের যুগে হজরত আলী আলি সমস্ত গজাওয়াতে ইসলামিক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু নবীজির ওয়াফাতের পরে খলিফাতের যুগে কোনো যুদ্ধে অংশ নেননি কেন আমার দ্বিতীয় প্রশ্ন হল আমি শুনেছি হজরত আলী আলাইসালামে হজরত আলী আলাইসাল্লাম নিজের খেলাফতির যুগে তিনটি যুদ্ধ লড়েছিলেন এই তিনটি যুদ্ধ কি কারণে লড়েছিলেন এবং কাদের সঙ্গে লড়েছিলেন আমার প্রশ্ন দুটির উত্তর দিলে আমি খুব খুশি হব ইনশাআল্লাহ খোদা হাফিজ ফিয়ামানিল্লা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহিবার আমার প্রিয় ভাই মিরালি সাহেব আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই উত্তরে আমি পরিষ্কার বলতে চাই প্রথমত নবী করিম যুগে সমস্ত যুদ্ধে মাওলা আলী অংশ নিয়েছিলেন শুধু একটি যুদ্ধে অংশ নেননি সেটা হচ্ছে তবুকের যুদ্ধ ওই যুদ্ধে যাওয়ার সময় নবী করিম সাল্লাম হজরত আলী সালামকে মদিনায় নিজের প্রতিনিধি করে রেখে গিয়েছিলেন আর বলেছিলেন ইয়া আলী আন্তহারুনা মুসা ইল্লা বাদি আলী যেমন মুছানবী চল্লিশ দিনের জন্য কোহেতুর তোর পাহাড়ে গিয়েছিলেন তো সেই সময় নিজের পিছনে নিজের ভাই হারুনকে নিজের খলিফা করে গিয়েছিলেন দায়িত্ব দিয়ে গিয়েছিলেন উম্মাতের খেয়াল রাখার জন্যে তাদের ভুলের সংশোধন করার জন্যে ওইরূপ আমি চল্লিশ দিনের জন্যে এই তবুকের যুদ্ধে যাচ্ছি আমার পিছনে আমার সমস্ত দায়িত্ব তোমাকে সমর্পণ করে যাচ্ছি আমার খেয়াল রাখবে তাদের প্রশ্নের উত্তর দিবে হারুন আর মুসা এক অপরের ভাই ছিল ওইরূপ তুমিও আমার ভাই কিন্তু তোমার মধ্যে আর হারুনের মধ্যে পার্থক্য শুধু এতটুকু যে মুসার যুগে মুসার সঙ্গে হারুন নবী ছিল আমার সঙ্গে বা আমার পরে কোনো আর নবী নেই ইল্লা ইবী আবাদি তোমার দায়িত্ব সেম ওই দায়িত্ব তুমি আমার খলিফা বা আমার প্রতিনিধি হয়ে কাজ করবে কিন্তু আমার পরে নবত শেষ হয়ে গেছে সুতরাং তুমি নবী না তুমি এবারে এমাম হয়ে আমার প্রতিনিধি বা আমার খলিফা হয়ে আমার উম্মতের কাজ করবে তো সুতরাং ওই একটাই যুদ্ধে মাত্র হজরত আলী আল্লাহাম অংশগ্রহণ করেননি বাকি নবীর যুগের সমস্ত যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন এবারে প্রশ্ন হচ্ছে নবীজির পরে মুসলমানদের খলিবাদের যুগে কয়েকশো যুদ্ধ লড়া হয়েছে কয়েকটি না কয়েকশো ছোট বড় মিলে যুদ্ধ লড়া হয়েছে ওই সমস্ত যুদ্ধে হজরত আলী আলাইসলাম কেন অংশগ্রহণ করেননি তো তার পরিষ্কার উত্তর যেটা আমি বলতে চাচ্ছি বা শরিয়াতে বা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে মনে রাখবেন যুদ্ধ এমাম নইলে নবীর আদেশে হয় যুদ্ধ ইসলামিক যে যুদ্ধ গজাওয়াত বা হার্ব যাকে বলা হয় ইসলামিক সমস্ত যুদ্ধে নবী বা এমামের অনুমতির প্রয়োজন আছে নবী বা এমামের অনুমতি ছাড়া কোনো যুদ্ধ লড়া শরিয়াতে বৈদ্য না হ্যাঁ যদি কারোর ওপরে আক্রমণ হয় তো সে ডিফেন্স ওয়ার করতে পারে মানে প্রতিবাদ রূপে প্রতিরক্ষা রূপে নিজের হেফাজতের জন্য নিজের রক্ষার জন্য নিজেকে বাঁচানোর জন্যে সে লড়াই করতে পারে এটাকে কিন্তু দেফাই জং বলা হয়েছে নিজের রক্ষার জন্য লড়াই করতে পারে তো মনে রাখবেন যুদ্ধে নবী বা এমামের অনুমতির প্রয়োজন আছে নবীর পরে খলিফাদের যুগে যে সমস্ত যুদ্ধ হয়েছিল বা যারা ওই যুদ্ধ করিয়েছিল ওনারা না নবী ছিলেন না এমাম ছিলেন মনে রাখবেন ওনারা না নবী ছিলেন না এমাম ছিলেন নবী বা এমাম হলে তার ইতাহ করা ফরজ তার হুকুম মানা ফরজ তার আদেশকে পালন করা ফরজ সে যদি কোনো যুদ্ধে অংশ নিতে বলে অংশ নিতে হবে যদি ও অংশ না নেওয়া হয় যুদ্ধে না যায় সে গুনাগর হবে পাপি হবে কিন্তু নবী বা এমামের অনুমতি ছাড়া যদি কোনো যুদ্ধ লড়া হয় তো ওই যুদ্ধে অংশ নেওয়া তখন ফরজ হয় না ওয়াজিব হয় না যে অংশ না নিলে সে গুণাগর হবে পাপি হবে সুতরাং যাদের অনুমতিতে নবীর পরে যুদ্ধ করা হয়েছিল বা যুদ্ধ হচ্ছিল তানারা না নবী ছিলেন না এমাম ছিলেন তাই মাউলা আলি আলাইসলাম ওই কোনো যুদ্ধে উনি অংশ নেননি আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন দ্বিতীয় আপনার প্রশ্ন আমি শুনেছি হজরত আলী আলাইসালামের হজরত আলী আলি সালাম নিজের খেলাফতির যুগে তিনটি যুদ্ধ লড়েছিলেন এই তিনটি যুদ্ধ কী কারণে লড়েছিলেন এবং কাদের সঙ্গে লড়েছিলেন আমার প্রিয় ভাই মিরালি সাহেব মাওলা আলী আলাইসাল্লাম যে যুদ্ধ নিজের খেলাফতের যুগে লড়েছিলেন এই যুদ্ধের সম্পর্কে স্বয়ং নবী করিম সাল্লা সাল্লাম মাওলা আলী আলাইসাল্লামকে আদেশ করেছিলেন অনেক জিনিস যেটা নবী করিম সাল্লা সাল্লামের পরে ঘটার ছিল নবী করিম সাল্লা সাল্লাম তার সম্পর্কে ভবিষ্যবাণী করেছেন বা ভবিষ্যবাণী করেছিলেন কিন্তু এই যে তিনটি যুদ্ধ মাওলা আলী আলাইস্লাম নিজের খেলাফতের যুগে লড়েছিলেন এর জন্য নবী শুধু ভবিষ্যবাণী করেননি নবী হজরত আলী আলাহামকে আদেশ করেছিলেন ভালো করে মন দিয়ে শুনবেন আমি রবায়ত এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ইতিহাস যেটা বাস্তব লেখা হয়েছে আমি সূত্র সমেত আপনাদেরকে বলছি মনে রাখবেন এর জন্যে নবী করিম সাল্লাহিসাম হজরত আলী আলাইসাল্লামকে আদেশ করেছিলেন যে আমার পরে এদের এদের সঙ্গে তোমাকে যুদ্ধ লড়তে হবে নাক এবং মারে কিন এই তিন দলের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে আমার পরে এইভাবে নবী হজরত আলী সালাম বলেছিলেন আর এই তিনটি দলের মধ্যে একটি দল ছিল যারা জানাবে আম্মার এই আসিরকে হত্যা করেছিল আর জানাবে আম্মার এই আসির সম্পর্কে নবী করিম সুল্লাহ সাল্লামের ভবিষ্যবাণী ছিল যেটা মুসলমানদের সমস্ত ইতিহাসের বইয়ের মধ্যে লেখা হয়েছে ইয়া আম্মার তাক্তুলুকা ফিয়াতান বাগিয়া এ আম্মার এক বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে এক বিদ্রোহী দল তোমাকে কাতল করবে তাদউহুম এলাল জান্না ওয়া হুম ইয়াদউউক নার ফাজআল নাফসাকা মা সাইদুল আবরার আমার তুমি তাদেরকে স্বর্গের দিকে জান্নাতের দিকে আমন্ত্রণ জানাবে আর তারা তোমাকে নরকের দিকে ডাকবে নবী কি বলছেন জানাবে আম্মার ইয়াসিরকে তাদের ওহম এলাল জান্না তুমি তাদেরকে জান্নাতের দিকে আমন্ত্রণ জানাবে ওয়াহুম এলাল নার আর তারা তোমাকে জাহান্নামের দিকে আমন্ত্রণ জানাবে সেই সময় সেই যুদ্ধের ময়দানে আম্মার তোমাকে কোথায় থাকতে হবে তো নবী বলছেন আবরার সেই সময় তুমি সৈয়দুল আবরারের সঙ্গে থেকো সৈয়দুল আবরার বলতে মাওলা আলী আলাইস্লামকে বলা হয়েছে নেকুকারদের সর্দার তুমি মাওলা আলীর সঙ্গে থেকো যেন অন্যদের সঙ্গে যেও না এবারে ইতিহাস তুলে দেখুন কারা ছিল তারা যারা মাওলা আলীর এই সাহাবি নবীর সাহাবি মাওলা আলীর সাথী জানাবে আম্মার এই আসিরকে কারা হত্যা করেছিল সিফিনের ময়দানে নবী করিম সাল্লা সাল্লামের এক থেকে দেড়শো সাহাবিদেরকে মারা হয়েছিল এক থেকে দেড়শো সাহাবিদেরকে মারা হয়েছিল তার মধ্যে সুনাম বা সুচিন যারা ছিলেন জানাবে আম্মার ইয়াসির জানাবে ওয়াইস কারানি কারানী নবীর তাবেই ছিলেন নবীর জীবনে ছিলেন কিন্তু নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি নবী তাকে নিজের পোশাক দিয়েছিলেন আর বলেছিলেন জান্নাতে আমার সঙ্গী বা আমার সাথী হবে এই ওয়াইসে কারানি তাকে কারা হত্যা করেছিল জানাবে ওবেিন কাব হাফিজে কোরআন ছিলেন তাকে কারা শহীদ করেছিল ওইরূপ নবীর আরো অনেক সাহাবিদেরকে ওই ময়দানে শহীদ করা হয়েছিল তো এখানে আমি তাদের কথা বলতে চাই যাদের সম্পর্কে নবী বলেছিলেন নিজের হাদিসে যে এরা বাগি বিদ্রোহী দল হবে আয় আলী তাদের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে আমি আদেশ করে যাচ্ছি ইন্না আহল জামাল ওয়া সিফ্ফিন ওয়া বোগাত মওলা আলী নিজের খেলাফতের যুগে তিনটে যুদ্ধ লড়েছিলেন জামালের যুদ্ধ সিফিনের যুদ্ধ নাহরওয়ানের যুদ্ধ জঙ্গে জামাল জঙ্গে সিফিন জঙ্গে নাহরওয়ান আর এদের সকলের সম্পর্কে রবাইতে যেটা উল্লেখ হয়েছে ইন্নাহম বোগাত এরা সব বিদ্রোহী দল বাগী সিঙ্গুলার বোগাত তার পুলুরাল বহু বচন আলী এই সমস্ত বাগিদের সঙ্গে তোমার লড়াই হবে বা তোমাকে লড়তে হবে নবী করিম সাল্লাহিসাল্লাম হজরত আলী আল্লাহ সাল্লামকে বলেছিলেন যেটা মা করছেন উমির তো বেকেতালিন না ওয়াল আল্লাহর নবী আমাকে আদেশ করেছিলেন অমির তো আমাকে হুকুম দিয়েছিলেন আদেশ করেছিলেন আলী তোমাকে সঙ্গে যুদ্ধ করতে হবে বলতে যারা অঙ্গীকারকে ভঙ্গ করে ব্যাত করার পরে বেতকে ভঙ্গ করে দিয়েছিল এরা কারা ছিল এরা তারা ছিল যারা জামালের যুদ্ধে হজরত আলীর বিরুদ্ধে এসেছিল হজরত আলীর আলাহ ইসলামের ব্যাত করার পরে হজরত আলীর ব্যয়েতকে ভঙ্গ করে দিয়েছিল যেখানে মুসলমানদের সমস্ত রওয়াতের মধ্যে উল্লেখ হয়েছে মানবাতা ওলাম ইয়াবে এমাম আল্লাহ দী এফতর্লাহ মাতা ফকদ মাতা আলাল কুফর যদি কেউ ওই এমামের বায়েত না করে রাত্রে ঘুমায় রাত্তিরে ঘুমায় ওই এমামের বায়েত না করে যে এমামের বায়েত তার ওপরে ফরজ আর সকালের আগে যদি মারা যায় তো কুফুর মরবে যদি কেউ বায়েত না করে ঘুমায় আর সকালের আগে মারা যায় সে কুফুরের অবস্থায় মরবে আর কেউ যদি করে নিজের যুগের এমামের হাতে বায়াত করে সেই বায়েতকে ভঙ্গ করে মারা যায় তার উপায় কি হবে একবার ভুবে দেখুন ইতিহাসের কাছে জিজ্ঞাসা করুন কারা ছিল যারা মাওলা আলীর বায়াতকে ভঙ্গ করেছিল জামালের যুদ্ধ কেন হয়েছিল আর জামালের যুদ্ধে যারা মাওলা আলীর বিরুদ্ধে ছিল একবার তাদের সম্পর্কে জানার চেষ্টা করুন তারা হকের ওপরে ছিল না বাতিলের ওপরে যেখানে নবীর হাদিস আল আলী ও মাল হক ওয়াল হক মাল আলী আল্লাহম্মা আদরিল হক কাহায় সুমা দারা আলী হক আলীর সঙ্গে আলী হকের সঙ্গে আল্লাহ হককে সেই দিকে মুড়ে দিও যেদিকে আলী থাকবে নবীর হাদিস কিন্তু এটা না যে আল্লাহ আলীকে সেই দিকে মুড়ে দিও যেদিকে হক হবে না আল্লাহ হককে সেই দিকে মরে দিও যেখানে আলী হবে মানে যেখানে আলী সেখানে হক আর আলীর বিরুদ্ধে যারা আসবে আলীর বিপক্ষে যারা হবে আলীর মোকাবেলায় যারা আসবে তারা বাতিল হবে এবারে আমি উম্মতের কাছে জিজ্ঞাসা করছি জামালের যুদ্ধে যারা মাওলা আলীর বিরুদ্ধে ছিল মাওলা আলীর বিপক্ষে ছিল মোকাবেলা করতে এসেছিল বলুন তারা হকের ওপরে ছিল না বাতিলের ওপরে নবীর হাদিস আমার পরে যদি তোমরা পুরো বিশ্বকে এক পথে চলতে দেখো আর এক পথে আলীকে চলতে দেখো তো তোমরা ওই পথে চলো যে পথে যে পথে আলীকে চলতে দেখবে আলী তোমাদেরকে পথভ্রষ্ট করবে না কেননা যে পথে আলী চলবে সেটাই হবে হকের রাস্তা সেটাই হবে সেরাতুল মুস্তাকিম এবারে আলীর রাস্তাকে ছেড়ে যারা অন্য রাস্তায় চলে যাবে বা অন্য রাস্তায় গিয়েছিল বলুন তারা কোন পথের প্রতীক হয়েছিল এবারে আমি উম্মাতে মুসলমা মুসলিমের কাছে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি আশা করি তারা এই প্রশ্নের উত্তর খুঁজবে আর এই প্রশ্নের উত্তর তাদের চোখ খুলে দেবে এই প্রশ্নের উত্তর তাদের বল ভেঙে দেবে এই প্রশ্নের উত্তর তাদেরকে হকের পথের পথিক করে দেবে এই প্রশ্নের উত্তর তাদের বিবেককে নাড়া দিয়ে তাদেরকে জাগিয়ে তুলবে কোরআন বলছে হাদিস বলছে যদি দুই পক্ষ কোনো বিষয়ে লড়াই করে আল কাতিল ওয়াল মকতুল কেলাহমা ফিন্নার কোন জিনিস নিয়ে যদি দুই পক্ষ লড়াই করে আর দুজনেই যদি বাতিলের ওপরে হয় তো দুই পক্ষ জাহান নামে যাবে কোনো বাতিল বাতিলের জন্য লড়াই করছে দুই পক্ষ তো দুই পক্ষ কোরআন হাদিস বলছে যাবে কিন্তু হাদিসে কোথাও লেখা নেই যে আল কাতিল এবং মকতুল হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে শহীদও জান্নাতে যাবে আর হত্যাকারী জালিম কাতিল জান্নাতে যাবে এমন কোথাও উল্লেখ নেই না কোরআনের মধ্যে না হাদিসের মধ্যে যে কাতিল এবং মকতুল হত্যাকারী আর হত্যা হনেওয়ালা যাকে হত্যা করা হচ্ছে উভয় জান্নাতে যাবে এমন কোথাও নেই হ্যাঁ যদি দুজনাই বাতিলের ওপরে হয় হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে দুজনাই যদি অন্যায়ের জন্য লড়াই করতে করতে দুজনে মারা যায় তো দুজনা জাহান্নামে যাবে এটা তো কোরআন আদিসের মধ্যে উল্লেখ হয়েছে কিন্তু কাতিল এবং মকতুল হত্যাকারী এবং যাকে হত্যা করা হচ্ছে দুজনাই জান্নাতে যাবে এমন কোথাও উল্লেখ হয়নি তো আমার প্রিয় ভাই মির আলী সাহেব নবী করিম সালামের পরে হজরত আলী সালাম যে তিনটে যুদ্ধ লড়েছিলেন তার মধ্যে প্রথম যুদ্ধ ছিল জামালের যুদ্ধ যেটা ছত্রিশ হিজড়িতে মাওলা আলী সালাম লড়াই লড়েছিলেন তারপরে যে যুদ্ধ হয়েছিল সাঁত্রিশ হিজড়িতে সেটা ছিল সিফিনের যুদ্ধ যেটা এজিদের বাপ ষড়যন্ত্র করেছিল হজরত আলী আলাইসালামের থেকে খেলাফত কেড়ে নেওয়ার জন্যে তারপরে শেষ যে যুদ্ধ যেটা মাউলা আলী আল্লাহলাম নিজের খেলাফতের যুদ্ধ জমানায় লড়েছিলেন সেটা নেহরওয়ারের যুদ্ধ খারিজিদের বিরুদ্ধে এখানে যেটা রওয়ায়ত উল্লেখ হচ্ছে রওয়াহুন নেশাই আমি সূত্র বলছি রওয়াহুন নেশাই ইমাম নেশাই সাহেব নিজের বইতে লিখেছেন ফিল খাসায়েস খাসাসের মধ্যে ওয়াল বুরাজ ওয়া তাবরানি ফি কুতুবিহিম ওয়া তাওয়ারিকিহিম বুরাজ ওয়াল তাবরানি নিজের বই বা তারিখের মধ্যে লিখেছেন ওয়া নাকসিন আহলুল জামাল লিআন্নাহুম নাকাসু বিবাইআতিন

খারিজিদের যুদ্ধ যেটা হয়েছিল যেখানে চার হাজার লোক এসেছিলো মাওলা আলীর সঙ্গে লড়াই করার জন্য নাহরওয়ানের যুদ্ধে তার মধ্যে মাত্র জন শুধু পালাতে সক্ষম হয়েছিল বাকি সব মাওলা আলী এবং ওনার সাথীদের হাতে মারা গিয়েছিল তো মাওলা আলীর দলওয়ার যাদের উপরে ছিল তারা কোথায় যাবে একবার ভেবে দেখুন তো এই মার্কিন হচ্ছে নাহরওয়ানে যারা যাদের সম্পর্কে রবায়ত বলছে আহলুল নাহরওয়াল লে সুবুতুল খাবার আসহি ফিহিম আনহুম ইমরুকুনা মিন আদ-দীন কামা ইমরুকুল সাহম মিন মিন রামিয়াতিন আহলুল নাহরওয়ান সম্পর্কে বলা হচ্ছে এদেরকে মারেকিন কানু বলা হয় কারণ এরা দিন থেকে ওইভাবে বেরিয়ে গিয়েছিল যেমন ধনুক থেকে তীর বাইরে যায় তো ধনুক থেকে যদি তীর বাইরে যায় সেই তীর কিন্তু আর ফিরে আসে না ওইরূপ নাহরওয়ানের যুদ্ধে যারা মাওলা আলীর বিরুদ্ধে এসেছিল তারা দিন থেকে বাইর হয়ে গিয়েছিল আর ফিরে আসেনি তার মধ্যে মানে চার হাজার লোক এসেছিল যার মধ্যে সিফ দশ জন পালাতে সক্ষম হয়েছিল আর সেই দশ জনের মধ্যে ইবনে মুলজিমও ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম যে পালাতে সক্ষম হয়েছিল আর পরে মাওলা আলী আলাহ ইসলামের মস্তিষ্কে তলোয়ার মেরে সে মাওলা আলীকে মসজিদে কুফায় হত্যা করেছিল যুদ্ধের ময়দানে মাওলা আলীর সঙ্গে লড়াই করতে পারেনি বলে সুযোগ ধরে মসজিদে কুফায় সকালের নামাজের সময় মাওলা আলীর মাথায় তলোয়ার মেরে হত্যা করেছিল আর ওই খারিজির মধ্যে ওই যে নেহরওয়ানের যুদ্ধে যারা পালিয়ে গেলে তার মধ্যে সিমির ছিল সিমির সিফিনের যুদ্ধে মনে রাখবেন সিফিনের যুদ্ধে শিমির এবং আব্দুর রহমান মাওলা আলীর পক্ষে ছিল এজিদের বাপের বিরুদ্ধে ছিল এমন কি হয়েছিল দুনিয়ার স্বার্থে তারা এমান হারিয়ে ফেলেছিল বিশ্বাস হারিয়ে ফেলেছিল তো এই তিনটে যুদ্ধ মাওলা আলী আলি সালাম নিজের যুগে লড়েছিলেন নিজের খেলাফতের যুগে লড়েছিলেন আর কি জন্য লড়েছিলেন কাদের সঙ্গে লড়েছিলেন যে ইতিহাস বললাম আশা করি আমার প্রিয় ভাই আপনি এবং আমার দর্শক বিন্দুরা উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন এই যুদ্ধ মাওলা আলী ইসলাম কেন লড়েছিলেন কি জন্য লড়েছিলেন আর কাদের বিরুদ্ধে লড়েছিলেন মাওলা আলী যেখানে হক সেখানে মাওলা আলীর বিরুদ্ধে এই যে তিন পক্ষ এসেছিল এই তিন পক্ষর মধ্যে কেউ হকের ওপরে ছিল না কেউ সত্যের উপরে ছিল না সবাই বাতিলের উপরে ছিল জুলফিকারের হাতে জুলফিকার দিয়ে যারা মারা গিয়েছে তাদের ঠিকানা কি হবে আমার মনে হয় বলার প্রয়োজন নেই আশা করি আপনার প্রশ্নের উত্তর হয়েছে এবার একটা অডিওনি সালাম আলাইকুম ফ্রিও মালজান আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রবুল্লাহ আলামিন আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ রুবুল্লা আলমিন সমস্ত মনো ইচ্ছা মনোকামনা পুরা করুক আর আল্লাহ আলামিন আলমিন ও আপনার দর্শক বিন্দু সমস্ত বান্দা ও বান্দিরা কামল করার তোফিক আদায় করুক আমিন রব্বুল আলমিন আমার প্রিয় ভাইজান কিছু আমার পাশেই একটা আনটি আছে যে ফেরিস্তাগন বা মালিকুল মওয়াত কখনো কি ভুল করতে পারে বলছে যে আমি একবার না আমি মারা গেছি আমি মারা যাওয়ার পরে আমাকে ওদের নিয়মে আর কি পানিতে ফেলাতে গেছে পানিতে ঢালতে গেছে তখন ওর হাত পাও নেড়ে উঠেছে তখন ও আবার জেন্দা হয়ে গেছে জেন্দা হওয়ার পরে দিয়ে শাসিয়ালাও বলছে যে অন্য লোকের রুহ নেওয়ার জন্য আল্লাহ হুকুম করেছিল ভুলে এর রুহনিয়া নেওয়া হয়েছিল এর নাম নামের সাথে এর মানে এক নামে তো অনেক লোক আছে তাই এই ব্যাপারে অনেক আমি দুই থেকে তিন জনার কাছে এই ঘটনাটা শুনেছি এই ঘটনাটা কতটা সত্য আমি নিজে জানি না আমার আপনি এই ব্যাপারে যদি কেননা আমি তো ইয়ার জ্ঞান রাখি না হ্যাঁ মালিকের মহত কি ভুল করতে পারে আল্লাহর ফেরেস্তারা কি কখনো ভুল করতে পারে এই ব্যাপারে যদি আপনি বলেন তা আপনার সেই ভ্যাটার আর উত্তম ভাবে কেউ বলতে পারবে না হয়তো আমার নজরে তা আপনি এর বিস্তারিত একটু বলবেন ভাইজান তাহলে উপকারিত হব কোনটা সত্য আসলে কি সালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ আলা মুহম্মদ ও আল্লাহ আলহ মোহাম্মদ আল্লাহুক খাই খিরাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহিকে আমার প্রিয় আপা আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তবে আপনি যার বিষয়ে বলছেন বা যারা ওই ধরনের কথা বলছে হানড্রেড পারসেন্ট এরা অজ্ঞান জ্ঞানহীন মারেফাতহীন এরা জানেই না যে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি মালায়িকা বা ফেরিস্তা যাদেরকে বলা হয় ফেরিস্তা মানে নিষ্পাপ আমরা অনেক অনেক সময় কোনো ভালো মানুষকে উদাহরণ দিয়ে বা উদাহরণস্বরূপ বলি এই লোকটা ফেরিস্তার মতো বা ফেরিস্তা মানে যাকে আমরা দেখে কখনো কোনো পাপ করতে দেখি না অন্যায় করতে দেখি না ভুল করতে দেখি না তাকে আমরা ফেরিস্তাদের দিয়ে তুলনা করি ফেরিস্তা মানে কি নিষ্পাপ যাদের জীবনে কোনো পাপ নেই যারা জীবনে কখনো কোনো ভুল করে না যে ফেরিস তাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সুন্দরভাবে সে নিজের দায়িত্ব পালন করছে তো মালাকুল মত তার সামনে এই দুনিয়া এটাকে মাওলা আলী আলাহামকে যখন একজন সাবে জিজ্ঞেস করেছিলেন যে মাওলা দুনিয়ার কোনো বিষয়ে যখন আপনাদের কাছে প্রশ্ন করা হয় তো আপনারা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন কি করে পুরো বিশ্বের উপরে আপনারা নজর রাখেন মাওলা আলি সালাম তখন তাকে বললেন তোমার হাতে কয়টা আঙুল সে বলছে পাঁচটা আঙুল মাউলা আলী ইসলাম বললেন একবার হাতের দিকে তাকালে না একবার ভেবে চিনতে উত্তর দিলে না যেই প্রশ্ন করেছি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছো তখন ওই ব্যক্তি বলছে মাওলা এটা আমার সামনে আমার হাত আমার সামনে গোনার প্রয়োজন নেই আমি জানি আমার হাতে পাঁচটা আঙুল তখন মাওলা আলী বললেন ওইরূপ আমাদের সামনে পুরো দুনিয়া সমস্ত জিনিসের উপরে আমরা নজর রাখি কোথায় কি আছে হচ্ছে সব আমরা খবর রাখি আর ওই মালাকুল মত এই পুরো দুনিয়া তার সামনে তার মুঠোর ওপরে তার সামনে আল্লাহ তখন যখন যার রুক অবস্কার হুকুম দেয় সে করে তার কোনো চিন্তার কারণ হয় না তো এই যে মালাকুল মত ভুল করে কারোর রু নিয়ে গিয়েছে এক নামের অনেক লোক হয় মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন কারোর নাম নিয়ে রু কবস করতে বলে না আল্লাহ তাকে দেখিয়ে দেয় ওই যে ওই ওই বান্দা ওই বান্দি অমুক অমুক জায়গায় আছে মানে তার একটা একটা মানে পরিস্থিতির চিহ্ন করে দেওয়া মার্কিং করে দেওয়া হয় কোন মানুষ কোথায় কি অবস্থায় মারা যাবে বসে থাকবে শুয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে কি অবস্থায় তার রূপ অবস করতে হবে সব তাকে দেখিয়ে দেওয়া হয় কোথায় কোন স্থানে কোন মুহূর্তে কোন সেকেন্ডে এক সেকেন্ডেরও বেশি কম হয় না ইতিহাসে অনেক এমন ঘটনা আছে যেগুলো শোনাতে গেলে অনেক সময় প্রয়োজন আছে আজ আমার সময় শেষ হয়ে গিয়েছে তাই আমি শুধু এতটুকু বলবো আমার প্রিয় আপা এটা তাদের ভুল ধারণা যে মালকুল মদ ভুল করে কারো রোগ কবচ করে নিয়ে যাচ্ছে আবার পরে সেটাকে ফিরিয়ে দিয়েছে এই সমস্ত সব মিথ্যা একটা জালি তৈরি করা রবায়ত বা সিস্টেম তারা করে রেখেছে বাস্তবে এটার কোনো অস্তিত্ব নেই এটা ইসলামের থেকে ভিন্ন দিন বা ধর্ম যারা পালন করছেন না কারণ নাম নেওয়ার দরকার নেই আপনি যথেষ্ট অনেক মধ্যে এই ধরনের ভুল বিশ্বাস বা তাদের মধ্যে আছে আকিদা মালকুল মত ভুল করতে পারে এটা একটা তাদের মিথ্যা ধারণা যেখানে কোরআন বলছে মত যার যেখানে এসে যাবে এক কদম না আগে যেতে দেবে না এক কদম পিছনে হরতে দেবে যার যে অবস্থায় যেখানে রুক অবস করার হুকুম দেওয়া হয়েছে সেখানে তার রুখ অবস হয়ে যাবে তাহলে এখানে কি করে ভুল করতে পারে। এটা কিছু যেমন মুসলমানদের মধ্যে একটা মানে কি বলবো জঘন্য একটা বিশ্বাস নিয়ে তারা জীবন করছে যারা এই ধরনের কথা অনেক বলে থাকে যে শিয়াদের কথা হচ্ছে যে কোরআন জিব্রাইল আমিনকে দেওয়া হয়েছিল মাওলা আলীর কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু জিব্রাইল আমিন ভুল করে সেটাকে মাওলা আলীকে না দিয়ে নাকি নবী করিম সালামকে দিয়েছিলেন তো তো আমিন যদি এত বড় ভুল করতে পারে সে যে আয়াতগুলো নিয়ে আসছে তার কোনো এতেবার থাকবে তার কোনো থাকবে বিশ্বাস ভরসা থাকবে যে জিব্রাইল আমিন যে আয়াতগুলো নবীর কাছে নিয়ে আসছে তার মধ্যে কোনো ভুল করছে না জিব্রাইল আমিন কখনো কোনো ভুল করতে পারে না আল্লাহর আদেশ যেখানে যে হুকুম পৌঁছে দেবার জিব্রাহ সেখানে পৌঁছে দিত জিব্রাইলকে বলা হয়নি যে কোরআন আলীর কাছে পৌঁছে দাও আর উনি ভুল করে নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন এই সমস্ত কথা যারা মারেফাতহীন জ্ঞানহীন যারা আল্লাহর আল্লাহর সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না তারা এই ধরনের কথা বলে আমাদের বিশ্বাস আল্লাহ রবুল আলমিন তার পবিত্র কেতাব তার প্রিয় বান্দা নবী করিম হস্ত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের উপরে অবতীর্ণ করেছিলেন জিব্রাইলকে ওই ওয়াহি পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন জিবাইল কোন মুহূর্তে কোনো ভুল করেনি যখন যে ওয়াহি নবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে জিবাহুল সঙ্গে সঙ্গে সেটাকে পৌঁছে দিয়েছে নিঃসন্দেহে নবী বলেছেন আনা ওয়া বাবুহা আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা শহরে প্রবেশ করতে গেলে দরজা দিয়ে প্রবেশ করতে হয় তো জিবরাইল আমিন হয়তো মাওলা আলীর রাস্তা দিয়ে নবীর কাছে আসতেন কেননা মাওলা আলীকে নবীর শহরের জ্ঞানের শহরের দরজা বলা হয়েছে তবে জিব্রাইল ভুল করে কখনো নবীর কথা মাওলা আলীর কাছে পৌঁছে দেননি বা মাওলা আলীর কথা নবীর কাছে পৌঁছে দেননি এটা কিন্তু একটা বড় মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বা তাদের ভুল ধারণা যারা এখনো এই সমস্ত অন্ধ বিশ্বাসীর মধ্যে পড়ে আছে তাদের কাছে অনুরোধ করব আপনারা এই ধরনের গুজবের উপরে বা এই সমস্ত কুসংস্কারের উপরে কখনো কান ধরবেন না গুরুত্ব দিবেন না যেটা হকিকত সেটাকেই মেনে ফলো করে চলার চেষ্টা করবেন আমার প্রিয় আপা আশা করি আপনি বুঝতে পেরেছেন বা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ রবিল্লা ওসালামু আলাইকুম আসসালাম